से तुम्हें हमारे ठेरे ढोले के ले को ১৮৮৬ সালের ১৬ই আগস্ট নিঃশব্দে নীরবে এক মহাবিপ্লবের সূচনা করে ইহজগৎ ছেড়ে গেলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। ঝরে পড়া শিউলির মতো রেখে গেলেন অসংখ্য কথা, অসংখ্য উপদেশ, কিন্তু কোথাও কোনো কামান্দাগা হলো না, কোনো হইচই হলো না, শোক পালনও হলো না কোথাও। কয়েকজন ভক্তের কাঁধে চেপে পৃথিবী ছেড়ে চলে গেলেন তিনি। তবে যাওয়ার আগে নরেন্দ্রনাথ দত্তকে দিয়ে গেলেন গুরুদায়িত্ব, রামকৃষ্ণ আন্দোলনের সূচনার দায়িত্ব। আর প্রথম ভক্ত সারদামণিকে বলে গেলেন, তুমি জগৎজননী হয়ে সকল জীবকে উদ্ধার করো, তিনি সবার মা হও। শ্রীরামকৃষ্ণদেবের সেই বাণী সারা জীবন অক্ষরে অক্ষরে পালন করেছিলেন মা সারদা। রামকৃষ্ণের প্রয়াণের পর তার ১২ জন প্রধান শিষ্য বরানগরের একটি ভূতুরে বাড়িতে স্থাপন করলেন রামকৃষ্ণ সংঘ, যার প্রধান নির্বাচিত হলেন নরেন্দ্রনাথ দত্ত বা স্বামী বিবেকানন্দ, আর সঙ্গজননী হলেন মা সারদা। তার আদেশ এবং অনুপ্রেরণায় শুরু হলো পথ চলা। স্বামীর মৃত্যুর পর লক্ষ্মী দিদি এবং গোপাল মাকে সঙ্গে নিয়ে তীর্থভ্রমণে গেলেন মা। বেনারস, অযোধ্যা ঘুরে পৌঁছলেন বৃন্দাবনে। তীর্থ শেষ করে ফিরে এলেন কামার পুকুরে নিজের শ্বশুরবাড়ির ভিটেই। সেখানেই একা বসবাস করতে শুরু করলেন তিনি। এই সময় নিরারুণ দারিদ্র মায়ের জীবনসঙ্গী হয়ে উঠল। অনাহার অর্ধাহার তাঁর দিন কাটতে লাগলো। কোনোদিন শাক পাতা সিদ্ধ, কোনোদিন এক মুঠ খুদ, এই খেয়েই দিন যাপন করতেন তিনি। কিন্তু নিজের এই দুর্দশার কথা কখনো কাউকেই জানতে দেননি। আত্মীয়দের দ্বারা প্রতারিত হয়ে জমি জমা হারিয়েছিলেন, এই নিয়ে কারো কাছে নালিশও করতে যাননি। এক বছর এই অবস্থা চলে, কিন্তু মায়ের এই দুঃখের কথা চাপা থাকেনি। একদিন বলরাম বসু স্ত্রী মাকে দেখতে কামার পুকুরে যান। সেখানেই মায়ের কষ্টের দিন যাপন সম্পর্কে তিনি জানতে পারেন। খবর পৌঁছই বরানগর মঠে। বরানগরেও তখন শিষ্যদের দিন কাটে অতি কষ্টে। বাড়ি বাড়ি ভিক্ষা করে রামকৃষ্ণ আন্দোলনকে এগিয়ে নিয়ে যান তারা। ভিক্ষা দিতে গিয়ে কেউ কেউ তাদের অপমানও করে, কিন্তু মাকে তো এইভাবে অবহেলা করা তাদের উচিত হয়নি। নিজেদের ভুল বুঝতে পেরে স্বামী সারদানন্দ মায়ের স্থায়ী থাকার ব্যবস্থা করলেন, যেই বাড়ি বর্তমান নাম উদ্বোধন ভবন বা মায়ের বাড়ি, সেখানেই এসে মা থাকতে শুরু করলেন। কিন্তু মায়ের বাপ মন পড়ে থাকতো সেই গ্রাম বাংলায়, তাই জীবনের অধিকাংশ সময় জয়রাম বাড়িতে কাটিয়েছিলেন তিনি। পরবর্তী ৩৪ বছর রামকৃষ্ণ আন্দোলনকে সামনে থেকে পরিচালনা করেছিলেন তিনি, তবে নেতৃরূপে নয়, মায়ের ভূমিকা পালন করেছিলেন তিনি। তিনি ছিলেন ১৭ মা, ১৭ মা। বারবার বলতেন, যদি সুখী হতে চাও তবে অন্যের দোষ কখনো দেখো না। কেমন লাগলো এবারের আমাদের আয়োজন? কমেন্টের মাধ্যমে নিজেদের মতামত জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।